পেগাসাস ইস্যুতে চরম অস্বস্তিতে মোদী সরকার। ফোন হ্যাকের অভিযোগ খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। পেগাসাস ইসরায়েলি স্পাইওয়্যার, কারো অজান্তে তার অ্যান্ড্রয়েড বা আইফোন হ্যাক করে মুহূর্তের মধ্যে সব তথ্য থেকে লাইভ ছবি সব হাতিয়ে নিতে পারে এই স্পাইওয়্যার। 2021-এর 18 জুলাই ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ঘিরে হইচই শুরু হয় বিশ্বজুড়ে। বিভিন্ন দেশের 17টি সংবাদ মাধ্যম মিলে পেগাসাস প্রজেক্ট নামে তদন্ত শুরু করে। 17টি সংবাদ মাধ্যমের মধ্যে অন্যতম দ্য গার্ডিয়ান দাবি করে, ভারতের মতো সারা বিশ্বের 180 জনের বেশি সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পপতি, ধর্মীয় ব্যক্তিত্বের ফোন হ্যাক করা হয়েছে পেগাসাসের মাধ্যমে। সংবাদ সংস্থা দ্য ওয়্যারের প্রতিবেদনে দাবি করা হয়, হ্যাকারদের নিশানায় ছিলেন রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী নেতা, প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসার মতো ব্যক্তিত্ব। রিপোর্টে দাবি করা হয়, পেগাসাস স্পাইওয়্যার কাজে লাগিয়ে যাদের ফোন হ্যাক করা হয় সেই তালিকায় ছিলেন প্রশান্ত কিশোরের মতো ভোট স্ট্র্যাটেজিস্ট, 40 জনের বেশি সাংবাদিক, সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি, দেশের একাধিক নিরাপত্তা এজেন্সির প্রাক্তন প্রধান, কয়েকজন শিল্পপতি ও সমাজকর্মী। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি। বিরোধীরা সংসদে একটাই প্রশ্ন করে, মোদী সরকার কি ইসরায়েল থেকে ফোন হ্যাক করার জন্য পেগাসাস স্পাইওয়্যার কিনেছে না কেনেনি? কোনো স্পষ্ট উত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, বেআইনিভাবে কারুর ফোনে আড়ি পাতা হয়নি। সুপ্রিম কোর্টে দায়ের মামলাতেও একটাই প্রশ্ন করা হয়, মোদী সরকার কি ইসরায়েল থেকে পেগাসাস কিনেছে? আদালতে দায়ের হলফনামাতেও এই প্রশ্নের উত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার। সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা সলিসিটর জেনারেলকে বলেছিলেন, সরকার পেগাসাস ব্যবহার করেছে কি করেনি সে বিষয়ে হলফনামা মামলাকারীদের সন্তুষ্ট করতে পারেনি। বিচারপতিরা এও বলেছিলেন, যা দেখছি আপনারা কোনো অবস্থান নিতে চাইছেন না। বিচারপতিরা তখন কেন্দ্রের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা যা বলতে চান হলফনামা দিয়ে বলছেন না কেন? আমাদের কাছেও ছবিটা স্পষ্ট হয়। উল্টোদিকে যে ইসরায়েলি সংস্থা স্পাইওয়্যার বিক্রি করেছে তারা কোনো ধরনের অনৈতিক কাজের অভিযোগ উড়িয়ে দিয়ে বিবৃতিতে জানিয়েছিল, কোনো দেশের সরকার কিংবা সরকারি এজেন্সিকেই একমাত্র এই প্রযুক্তি তারা বিক্রি করে। কিন্তু ভারত সরকারকে তারা স্পাইওয়্যার বিক্রি করেছে কি করেনি তা কিন্তু খোলসা করেনি এনএসও। এর ফলে রহস্য আরও ঘনীভূত হয়। সংসদে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গড়ে তদন্তের দাবি তোলে কংগ্রেস। প্রশ্ন করে, ফ্রান্স, হাঙ্গেরি, ইসরায়েল, মরক্কোর মতো দেশ পেগাসাস কাণ্ডে তদন্ত শুরু করলেও মোদী সরকার কেন তা করছে না? সেই পেগাসাস মামলাতেই এবার তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে 2019-এর অক্টোবরে ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, 4টি মহাদেশের প্রায় 1400 জনের মোবাইল পেগাসাসের মাধ্যমে হ্যাক করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, এনসিপির শীর্ষ নেতা প্রফুল্ল প্যাটেল থেকে শুরু করে ভীমা কোরেগাঁও মামলার সঙ্গে যুক্ত একাধিক সমাজকর্মী, আইনজীবী এবং সাংবাদিক। হোয়াটসঅ্যাপ দাবি করে, মে ও সেপ্টেম্বর মাসে তারা ভারত সরকারকে জানিয়েছিল ভারতে 20 জনের বেশি মানুষের মোবাইল হ্যাক হয়েছে। এছাড়া 121 জনের মোবাইলে স্পাইওয়্যার হামলা হয়েছে। যদিও তৎকালীন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ তখন দাবি করেছিলেন, ভারত সরকারের কোনো সংস্থা পেগাসাসের কোনো রকম অনৈতিক ব্যবহার করেনি। এবিপি আনন্দ।